ছেলে ইউভান চক্রবর্তীকে সামলে মালদ্বীপের সমুদ্রে প্রেমে ভাসল রাজ শুভশ্রী। এবার মালদ্বীপে চলে গিয়েছে কিছুদিন আগেই রাজ শুভশ্রী তাদের ছোট্ট ছানা ইউভানকে নিয়ে। কাজে ব্যস্ত থাকলেও কাজের ফাঁকে অল্প একটু ছুটি পেতেই দুজন হারিয়ে গেল মালদ্বীপে। দুজনে সেখানে যে কতটা ভালো সময় কাটাচ্ছে তারই ছবি এবং ঝলক দেখা যাচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আজকে কালো রঙের ব্রালেট পরে দেখা গেল শুভশ্রীকে পানিতে ভিজতে, সঙ্গে অবশ্য ছিল নিজের মনের মানুষ, নিজের ভালোবাসার মানুষ রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীর সাথে গতকালকে তাকে ডুবতে দেখা গিয়েছিল মালদ্বীপের সমুদ্রে, আর আজকে ভিজা অবস্থায় কয়েকটি ছবি পোস্ট করেছে শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেল স্বামীকে খালি গায়ে এবং হাফ প্যান্ট পরে, অন্যদিকে শুভশ্রীকে দেখা গেল কালো রঙের ব্রালেট পরে। দুজনে দুজনের প্রেমে মগ্ন, দুজনের সাথে একই পোস্ট করেছে রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী যে রাজকে কতটা ভালোবাসে তা তো সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই তা প্রকাশ করে, অন্যদিকে রাজও সেই রকমই ভালোবাসে বউ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শুভশ্রীকে নজর ছাড়াই করতে পারে না রাজ চক্রবর্তী, তাই তো মালদ্বীপের সমুদ্রের মাঝে দুজন প্রেমে ভেসেছে, আর তারই ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে। তো ভিউয়ার্স, রাজ শুভশ্রীর প্রেম কাহিনী এবং প্রেমের এই ছবিগুলো আপনাদের কেমন লাগছে মালদ্বীপস থেকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।